আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বর্তমানে এই এই কাজ জানলে তাহলে সৌদি আরবে মাসে আপনার কমসে কম 50-60 বা 40 হাজার বাংলা টাকা ইনকাম করা যায়। দেখুন, আমি যে জায়গায় আছি এটা কিন্তু একটা ইলেকট্রিক দোকান, এরকম অনেক ভিডিওই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই ইলেকট্রিক দোকানে আমি কিন্তু প্লাম্বারের কাজ বলেন, ইলেকট্রিক কাজ বলেন, সব কাজ কিন্তু এই জায়গা থেকে এইভাবেই কিন্তু পাই। এই জায়গাতে সৌদিরা আসে, আসার পর লোক মাল নেওয়ার পর কিন্তু জিগায় যে ইলেকট্রিকের লোক আছে নাকি, প্লাম্বারের লোক আছে নাকি। আমার কথাগুলো আগে শুনবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। তো আমার মালিকের দোকান কিন্তু এটা না, তো আমি কিন্তু এভাবেই কাজ করতেছি, যেটা বর্তমান সময়ে অপরাধ। তো যাই হোক, এখন কি করব, আমাদের করতে হয়। তো আমি যেটা বলেছি যে আপনারা এই কাজগুলো জানেন কিনা, দেখুন আমি যে কাজটা করি ইলেকট্রিক প্লাম্বার, অর্থাৎ এক মানুষ, আপনি একা একা আপনার অনেকগুলো আইটেম জানা লাগবে। বর্তমান সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী আপনি যদি এখানে ভালো একটা ইনকাম করতে চান, তো অবশ্যই আপনার একা এক কাজের উপর যদি পড়ে থাকেন তাহলে কিন্তু সৌদি আরবে ভাত নেই বর্তমানে, যদি একা একটা কাজ যদি জানেন, অর্থাৎ আপনি ইলেকট্রিশিয়ান, বাস ইলেকট্রিশিয়ান আর কোনো কাজ জানেন না। এটা যদি হয় তাহলে কিন্তু মানে একেবারেই মানে নতুনদের পুরানটা করতে পারবো, কিন্তু নতুনদের জন্য কিন্তু একেবারেই টাফ মানে এই সময়ে ইনকাম করা। আর যদি আপনি একা, যেমন আমি ইলেকট্রিক কাজ করি, প্লাম্বারের কাজ করি, দরজার যে তালাগুলো আছে এখন, হ্যান্ডেলওয়ালা যে তালাগুলো আছে এইগুলোর কাজ করি, তারপরে আপনার আরও আছে আপনার ওই যে ডিশের কিছু কাজ করি, ডিশের কাজের কিন্তু ভালো চাহিদা, এই যে ডিজিটাল যে রিসিভারগুলো এখন বের হয়েছে এইগুলোর কিন্তু ভালো চাহিদা আছে, এই কাজগুলো করি। তারপরে আপনি মানে নানান রকম ভ্যারাইটিস কাজ করি আমি। আমি কিন্তু যেভাবে চলি এখন পর্যন্ত, কিন্তু আমি এত বছর আছি এখন পর্যন্ত কিন্তু আমি আপনার কোনো সৌদি যদি আমাকে বলে যে আমার এই সোফা বা আমার এই জিনিসগুলো তিনতলা ছাদে উঠায় দেওয়া লাগবে, কয় টাকা নেবে, তো আমি বলি 100 রিয়াল, 50 রিয়াল, 20 রিয়াল, মানে যা দেয় আর কি। তবে একেবারে কম রেটে, বেশি লস হয়ে গেলে ওই কাজে যাই না, হয়তো নতুনটা হয়তো আরও কম রেটে যাবে। তো এইরকম আমি সব ধরনের কাজ কোনোটা ছাড়ি না, মানে যে কাজটা আমি চেষ্টা করি, চেষ্টার কোনো বিকল্প নাই। দেখুন সৌদি আরবে যে কোনো কাজ জানেন না জানেন চেষ্টা করবেন। আমি কিন্তু সৌদি আরবে আসছি শুধু ইলেকট্রিক কাজ জেনে, কিন্তু এখানে আসার পর দেখুন আমি প্লাম্বারের কাজ জানি, আপনার আরও ইলেকট্রিক বাজার যে কোনো কাজের কথা বলেছি, সব কাজ কিন্তু আমি এখানে এসে শিখেছি। এখন বর্তমান সৌদি আরবে যেহেতু গরমের মৌসুম এটা, আর সৌদি আরবে কিন্তু গরম চলে বেশি, মানে গরমের মৌসুম সৌদি আরব, 9 মাসই গরম, সেক্ষেত্রে কিন্তু এসির যে কোনো কাজ, এসি, ফ্রিজ, এই যে ওয়াশিং মেশিন, এই সব ধরনের যে কোনো কাজ, ফুল যদি আপনি জানেন কোনো প্রবলেম নেই। আর এতে গাড়ির বিষয়ে, গাড়ির মেকানিক, গাড়ির রং করা, এগুলো কিন্তু আমি বলেছি। অর্থাৎ আমি এক কথা বলতে চাই, যেই আসবেন নতুন অবস্থায় একা শুধু একটা কাজের উপর ডিপেন্ড করে সৌদি আরব আসবেন না, তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যেই আসবেন অনেকগুলো কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে, দেখা যাচ্ছে এইটা না পেলে ওইটা পাবেন, ওইটা না পেলে ওইটা পাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা বলে দেই, বর্তমান সময়ে সৌদি আরবে যারাই আসবেন ধৈর্যের কোনো বিকল্প নেই, আপনাকে ধৈর্য ধরতেই হবে, 6 মাস, 1 বছর, 8 মাস, 10 মাস ধৈর্য ধরতেই হবে আপনাকে, তবেই আপনি কিছু না কিছু করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এটা আমার মামার দোকান, এই যে সাইডে দেখুন আমাদের, এদিকে দেখান একটু ভাই, ওইদিকে একটু দেখান। হ্যাঁ, এইভাবে কাস্টমাররা আসে, আসলে এখানে আসার পর আমাদেরকে খোঁজে, খোঁজার পর বা যার যে বিষয়ের উপর লোক লাগে সেই বিষয়ের উপর আর কি আমরা যাই। তো কোনো এই জায়গা যে কাজই আসুক, যে ধরনের কাজ করাইতে চায় আমরা সব কাজই পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।